আমরা এখানে সবাই এখানে মিলিত হয়েছি, এখানে উপস্থিত আছেন আমাদের এসপি ট্রাফিক আগরতলা পৌর নিগমের নর্থ জোনালের অন্তর্গত। আজকে আমাদের এখানে এমআইসি সদস্য বিলাওয়াল দেবনাথ, এমআইসি সদস্য সম্পান সাহেব এবং অন্যান্য কাউন্সিলর, জিবি এলাকার ব্যবসায়ীরা আছেন এবং বিভিন্ন সিন্ডিকেটের নেতৃত্বরা আছেন। আমরা অত্র এলাকার রাস্তাঘাটে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা এবং জিবি এলাকাকে আরও সুন্দরায়ন করা এবং নর্থ জোনাল এলাকার অন্তর্গত প্রত্যেকটি রাস্তাকে জঞ্জাল মুক্ত করা এবং অবৈধভাবে যে বালি মাটি ইত্যাদি দিয়ে যে রাস্তাগুলি ব্লক করে রাখে এবং রাস্তাগুলির মধ্যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং জিবি এলাকায় প্রবেশদ্বারের মুখে যে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন অবৈধ দোকানগুলি আছে তাদেরকে নিয়ে বসে আমরা আলোচনার মাধ্যমে জিবি এলাকা সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখে রাস্তার যাতায়াত চলাচল এবং রোগীদের যে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে তাদের কোনো ধরনের বিঘাত না ঘটে তার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আগামী দিনে আগরতলা শহরের সঙ্গে সঙ্গে নর্থ জোনালের অন্তর্গত প্রত্যেকটি এলাকায় এইভাবে অবৈধ বালি দিয়ে রাস্তায় ব্লক করে যেভাবে ব্যবসা বাণিজ্য চলছে এবং যেগুলি কাজ চলছে সেগুলিকে আমরা বন্ধ করার জন্য ব্যবস্থা করবো। আপনাদের মাধ্যমে নর্থ জোনালের অন্তর্গত প্রত্যেকটি এলাকার জনগণের কাছে আবেদন রাখবো, রাস্তা দখলমুক্ত করা এবং রাস্তায় অবৈধভাবে জিনিসপত্র রাখা বন্ধ করুন, নয়তো আমরা আগরতলা পৌর নিগম ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো তার থেকে দূরে থাকার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। ওই ক্যান্সার হসপিটালগুলি তো চারিদিকে ফুটপাথ এলোমেলি বেড়ি, বাইরের হসপিটালগুলো যেভাবে আছে এইভাবে আমাদের এস্টিমেট করা যদি সব।